সমাজে অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনে। আজ দুপুরে নগরীর ফুরফুরা দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে এর আয়োজন করে সংগঠনটি। এ সময় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, বিপিএম আর পিএমপি রংপুর। তিনি বলেন, সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক শিশুর মাঝে খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা সমাজের বিত্তবানদের অবহেলিত শিশুদের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। খাবার বিতরণ অনুষ্ঠানে আরপিএমপি এর সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রশ্ন তো দুটো, একটা হলো যে কেন করতেছে, একটা হলো যে কতদিন পর্যন্ত স্থায়িত্ব হবে। কেন করার বিষয়টা হলো যে আমাদের যে চিন্তাটি আসলো যে সমাজে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা। এবং সেটি শুধু আমাদের না, আমাদের এখানে সমাজের যারা আছে প্রত্যেকটা মানুষের কিন্তু অন্য মানুষের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতা থেকে, মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং আমাদের যারা এখানে রেস্তোরাঁ মালিক সমিতি আছেন তারাও মনে করেছেন যে এটি তাদের একটা সামাজিক দায়বদ্ধতার থেকে, তারাও কিছু মানুষের জন্য করতে চায়। এবং আমাদের দুইজনের চাওয়া আসলে একসাথে মিলে গেছে, ওনারাও কিছু করতে চান, আমরাও কিছু করতে চাই। তো সেই জন্য ওনারা খাবারটি বিতরণ করতে চান, সঠিকভাবে খাবারটি পৌঁছে দেওয়ার দায়িত্ব মূলত আমরা পালন করছি, যে খাবারটি পৌঁছে দেয় এবং খাবারটি যেতে ঠিকমতো বিতরণ করা হয় যাদের প্রয়োজন তাদের মাঝখানে, সেটি মূলত। আর কতদিন চলবে এটি তো আসলে বলা মুশকিল। আমরা তো আশা করি এটি আমাদের বিরতিহীনভাবেই চলুক, এবং এটি সারা জীবন তো, আমাদের জীবন তো চলুক। আরও যারা রেস্তোরাঁ মালিক সমিতি যতদিন আছে, আমি তো মনে করি যে ভালো কাজ, আমাদের কোরআন শরীফে বলা আছে কিন্তু তোমরা ভালো ভালো কাজে বা সৎ কাজে প্রতিযোগিতা করো। কাজে আমার মনে হয় যদি এটি ভালো কাজ হয় এবং এটি যদি কেউ ভালো কাজ মনে করে, প্রতিযোগিতা করলে আল্লাহর বিধানকে অনুসরণ করা হবে। এবং আমি মনে করি যে এটি যাদের সুযোগ আছে সামাজিকভাবে মানুষকে সাহায্য করা, ভিন্নভাবে হেল্প করা, তারা এগিয়ে আসা উচিত। আমরা তো রংপুর শহরে এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো, আর শুধু এই কাজ না, আমরা পাশাপাশি আমরা কিছু দুঃস্থ মানুষের যারা সেবা থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল বা যারা একেবারে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, দুই কত মানুষ কিন্তু আমরা সেবা দিয়েছি এই আমাদের এই সংগঠনের মাধ্যমে সেবা দিয়েছি। আমরা যে রংপুর শহরে কিন্তু যেখানে একেবারেই বিশুদ্ধ পানির অভাব ছিল, এরকম কয়েক জায়গায় আমরা 12টা না 12টা